হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনাদের প্রিপারেশন একদম খুব ভালোভাবে চলছে। আগামী পরশু দিন মানে রবিবার আমাদের মিসলেনিয়াস এর এক্সাম হতে চলেছে। আজকে শুক্রবার, কথা ছিল আজকে শুক্রবারে আমাদের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। সো পরীক্ষার আগে এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা, যেটা রিসেন্ট আগস্ট মাসের খুব গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস এক্সামের জন্য, এবং এই আগস্ট মাস খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। এই মাসে বেশ কিছু ইভেন্ট হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, যেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ যে কোনো এক্সাম। শুধু মিসলেনিয়াস নয়, মিসলেনিয়াস বাদেও আমাদের SSC, CGL, CHSL, আমাদের সামনে ক্লার্কশিপ এর এক্সাম রয়েছে, মিসলেনিয়াস তো রয়েছে, সামনে WBCS এর এক্সাম রয়েছে। সমস্ত এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা 8টি পর্বে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। আজকে তার অষ্টম পর্ব, যেখানে আমরা আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাছাই করা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ আকারে আলোচনা করি, এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা পূর্বের পর্বগুলো মানে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যারা দেখেননি, এক একটি ভিডিও রয়েছে, এক একটি পর্ব প্লে লিস্ট থেকে অবশ্যই সেগুলো দেখে নেবেন। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আগামীতে আমাদের ক্লার্কশিপের জন্য খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট আসতে চলেছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আগামীতে আপনারা কি পেতে চান। আপনাদের চাহিদা অবশ্যই পূরণ করা হবে। সো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আগস্ট মাস থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইয়ামিনী কৃষ্ণমূর্তি আইকনিক ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, সম্প্রতি 83 বছর বয়সে মারা গেছেন, কোন সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন? ইয়ামিনী কৃষ্ণমূর্তি আইকনিক ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, সম্প্রতি 83 বছর বয়সে মারা গেছেন, কোন সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ঘ 2016 খ্রিস্টাব্দে। অপশন ঘ 2016 সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। তার সম্পর্কে আমাদের আরো এক্সট্রা ইনফরমেশন অবশ্যই জেনে রাখতে হবে, যেটা মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো ইয়ামিনী কৃষ্ণমূর্তি যেহেতু নৃত্যশিল্পী ছিলেন, তিনি কোন নৃত্যশিল্পী মানে কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলো অবশ্যই মিসলেনিয়াস এক্সামের জন্য জেনে নিতে হবে এবং অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সো তিনি কি কি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? প্রথমত হচ্ছে তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, ভারতনাট্যম। তাছাড়াও তিনি কুচিপুড়ি ও ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতনাট্যম নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি 1968 সালে পদ্মশ্রী পুরস্কার পান, 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পান এবং 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। এছাড়াও তিনি 1977 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন। তাহলে সঙ্গীত নাটক একাডেমি কত খ্রিস্টাব্দে? 1977 সালে। কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী পেয়েছেন? পদ্মশ্রী পেয়েছেন 1968 খ্রিস্টাব্দে। 1968 পদ্মশ্রী, 1977 সাহিত্য একাডেমি, 2001 সালে পেয়েছেন পদ্মভূষণ এবং 2016 খ্রিস্টাব্দে তিনি পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। অবশ্যই তার সম্পর্কে আপনারা ভালো করে জেনে নেবেন। নেক্সট প্রশ্নে চলে যাই, ভারতীয় স্টেট ব্যাংক SBI এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? ভারতীয় স্টেট ব্যাংক SBI এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হবে SBI এর বর্তমান চেয়ারম্যান হলেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসেস সেনাবাহিনীতে মেডিকেল সার্ভিসেস হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভারতীয় প্রথম মহিলা ডিরেক্টরের জেনারেল মেডিকেল সার্ভিসেস হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন ক, লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার। লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার। নেক্সট প্রশ্ন, ভারতের কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে? ভারতের কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন গ, পেরিয়ার টাইগার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য দেশের প্রথম রাইস ATM চালু করেছে কোন রাজ্য? যেটি রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য। সঠিক উত্তর হবে অপশন খ, উড়িষ্যা। উড়িষ্যার ভুবনেশ্বরে এই রাইস ATM চালু করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 117 বছর বয়সে মারা গেলেন কোন মহিলা? সম্প্রতি 117 বছর বয়সে কোন বয়স্ক মহিলা মারা গিয়েছেন? সঠিক উত্তর হবে
অপশন ঘ মারিয়া ব্রানিয়াস। মারিয়া ব্রানিয়াস 117 বছর বয়স ছিল, যিনি সব থেকে বয়স্ক মহিলা ছিলেন, তিনি হলেন মারিয়া ব্রানিয়াস। তিনি স্পেনের বাসিন্দা ছিলেন, নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি কাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? তাহলে লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি কাকে প্যাক এর চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? সঠিক উত্তর হবে অপশন ক, কে সি ভেনুগোপাল। কে সি, মনে রাখবেন, কে কে ভেনুগোপাল নয়, কে সি ভেনুগোপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ঘোষিত 70তম ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? সম্প্রতি ঘোষিত 70তম ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? সঠিক উত্তর হবে অপশন ক, আট্টম দাপলে। এটি মালয়ালাম ফিল্ম, এটি সেরা ফিচার ফিল্ম এর পুরস্কার জিতেছে 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে। এই 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, তারপরে আমাদের আইফা রয়েছে, তারপরে আমাদের যে একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে, এই অ্যাওয়ার্ড গুলো অবশ্যই আপনারা মিসলেনিয়াস এক্সামের জন্য খুব সুন্দর করে একটু দেখে যাবেন। পরীক্ষার একদিন আগে দেখলেই হবে, দেখে নিয়ে পরীক্ষা দিতে যাবেন, আশা করছি ভালো পাবেন। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহী কে ছিলেন? এখানে পতাকা টি নয়, পতাকা বাহী কে ছিলেন। তো প্যারিস অলিম্পিক 2024 এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন খ এবং অপশন গ, মানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর, উভয়ে ক এবং গ, মনু বাকের এবং পি আর শ্রীজেশ। পি আর শ্রীজেশ হলেন হকি টিমের গোলকিপার, এবং মনু বাকের, যিনি অলিম্পিকে, প্যারিস অলিম্পিকে দুটো ব্রোঞ্জ মেডেল জিতেছেন, একই অলিম্পিকে দুটো ব্রোঞ্জ মেডেল জেতা প্রথম মহিলা হলেন মানু ভাকের। নেক্সট প্রশ্নে চলে যাই, প্যারিস অলিম্পিক 2024 এ কোন দেশ পদক তালিকায় শীর্ষে আছে? সঠিক উত্তর হবে অপশন খ যুক্তরাষ্ট্র। মোট 126টি মেডেল জিতেছে, তার মধ্যে 40টি গোল্ড, 44টি সিলভার এবং 42টি ব্রোঞ্জ জিতেছেন। তাহলে 40টি সিলভার, 40টি গোল্ড, 44টি সিলভার এবং 42টি ব্রোঞ্জ। ইন্ডিয়ার স্থান হচ্ছে, এটা তো এক নম্বরে, ইন্ডিয়ার স্থান হচ্ছে 71 নম্বরে। ইন্ডিয়া মোট কয়টি মেডেল জিতেছে? ইন্ডিয়া মোট 6টি মেডেল জিতেছে, যার মধ্যে 1টি সিলভার, 1টি ব্রোঞ্জ। নেক্সট প্রশ্নে চলে যাই, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন গ, মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে, একজন বাংলাদেশেরই বাসিন্দা, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য। তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কত খ্রিস্টাব্দে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। পরীক্ষায় যেহেতু মিসলেনিয়াস এক্সাম বলা যায় না, চলে আসতে পারে, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে তিনি কত খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কেন পেয়েছিলেন, কি কাজ করেছিলেন। তো আপনারা অবশ্যই গুগল করে যেখান থেকে হয় ইনফরমেশন জেনে নেবেন, আর পারলে কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 হকিতে ভারত কোন দেশকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে? প্যারিস অলিম্পিকে ভারতের হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে আবার পরপর দুইবার। টোকিও অলিম্পিকেও জিতেছিল, প্যারিস অলিম্পিকেও জিতলো। সো প্যারিস অলিম্পিকে কোন টিমকে হারিয়েছে? প্যারিস অলিম্পিকে স্পেনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ জিতেছে, এবং মনে রাখবেন প্যারিস অলিম্পিকে হকি টিমে গোল্ড কে পেয়েছে, সেটি উত্তর হচ্ছে নেদারল্যান্ড। গোল্ড পেয়েছে নেদারল্যান্ড, সিলভার পেয়েছে জার্মানি। নেক্সট প্রশ্ন, কোন কিংবদন্তি ভারতীয় হকি গোলরক্ষক জুনিয়র জাতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন খ, পি আর শ্রীজেশ। তিনি হকি টিমের গোলরক্ষক ছিলেন, হকি টিমের ব্রোঞ্জ জেতার পরে প্যারিস অলিম্পিকে তিনি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন, এবং তারপরে পরে তাকে জুনিয়র হকি দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। খুব ভালো প্লেয়ার, খুব সুন্দর গোলকিপিং করেন, খুব সুন্দর। নেক্সট প্রশ্ন,
6 থেকে 8 আগস্ট পর্যন্ত প্রথম বিমস্টেক বিজনেস সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছিল? 6 থেকে 8 আগস্ট পর্যন্ত বিমস্টেক বিজনেস সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ঘ, দিল্লিতে। অপশন ঘ, দিল্লিতে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ফাইন্যান্স দ্বারা টানা দ্বিতীয়বার বছরের জন্য বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকারের স্থান পেয়েছে কে? গ্লোবাল ফাইন্যান্স দ্বারা টানা দ্বিতীয়বার বছরের জন্য বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকারের স্থান পেয়েছে কে? সঠিক উত্তর হবে অপশন ঘ, শক্তিকান্ত দাস। তিনি আরবিআই এর গভর্নর, কিছুদিনের মধ্যে রিটায়ারমেন্ট হয়ে যাবে, তারপরে নতুন গভর্নর হবে, তার নাম আমাদের জানতে হবে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশে অস্থিরতার কারণে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 এর আয়োজক কোন দেশকে হস্তান্তর করেছে? বাংলাদেশের অস্থিরতার কারণে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 এর আয়োজক কোন দেশকে হস্তান্তর করা হয়েছে? আমরা প্রিভিয়াস মাসগুলোর যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোতে এই প্রশ্নটা ছিল যে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে হবে। সঠিক উত্তর ছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের অস্থিরতার কারণে এই সিদ্ধান্তটিকে চেঞ্জ করা হয়েছে এবং একটা অন্য দেশে এই বিশ্বকাপটি পালন, মানে বিশ্বকাপটি আয়োজন করা হবে। সো সেই দেশটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন গ, ইউএই। নেক্সট প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেন্নাইতে কোন রাজনীতিকের শতবর্ষের স্মারক মুদ্রা প্রকাশ করলেন? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেন্নাইতে কোন রাজনীতিকের শতবর্ষের স্মারক মুদ্রা প্রকাশ করলেন? সঠিক উত্তর হবে অপশন খ, এম করুণানিধি। অপশন খ, এম করুণানিধি। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ, ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ক, 23 আগস্ট। এই দিনটি কেন ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করা হচ্ছে এবং এটি টানা দ্বিতীয় বছর শুরু হয়েছে 2023 থেকে, এটা 24 আবার হলো, 23 আগস্ট কেন স্পেস ডে পালন করা হচ্ছে? এই দিনটিতে চন্দ্রযান 3 চাঁদে পদার্পণ করেছিল, বলে ন্যাশনাল স্পেস ডে 23 আগস্ট পালন করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, থিমগুলো অবশ্যই জেনে রাখবেন। থিম ছিল টাচিং লাইন্স ফাইল টাচিং দা মুন ইন্ডিয়াজ স্পেস সাগা। নেক্সট প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024 গেমসের জন্য ভারতীয় দলের সেভ দে মিশন কাকে নিযুক্ত করা হয়েছে? প্যারিস প্যারা অলিম্পিক 2024 গেমসের জন্য ভারতীয় দলের সেভ দে মিশন কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ক, সত্য প্রকাশ সাংবন। অপশন ক, সত্য প্রকাশ সাংবন। নেক্সট প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকা বাহী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন গ, দুজনেই, সুমিত অন্তিল এবং ভাগ্যশ্রী যাদব। নেক্সট প্রশ্ন, আচ্ছা, প্যারিস অলিম্পিকে পতাকাবাহী ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সুমিত অন্তিল এবং ভাগ্যশ্রী যাদব। আমাদের মনে রাখতে হবে সমাপনী অনুষ্ঠানে, মানে প্যারিস অলিম্পিক ক্লোজিং সেরেমনিতে পতাকাবাহী কে ছিলেন? পতাকাবাহী ছিলেন হরবিন্দর সিং এবং প্রীতি পাল। হরবিন্দর সিং অ্যান্ড প্রীতি পাল, এটা সমাপনী অনুষ্ঠানে। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে মোট কতগুলো রামসার সাইট রয়েছে? সঠিক উত্তর হবে অপশন গ 85টি। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যেটা কমেন্ট করে অবশ্যই আপনারা উত্তরটি বলার চেষ্টা করবেন। খুব সুন্দর প্রশ্ন, ভারতে মোট রামসার সাইট হচ্ছে 85টি। ভারতে মোট টাইগার রিজার্ভ কতটি আছে? মোট কতগুলো ভারতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে লিখবেন টি আর দিয়ে টাইগার রিজার্ভের সংখ্যা। নেক্সট প্রশ্ন, WHO সম্প্রতি কোন রোগের জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অপশন ক, মাঙ্কি পক্স। নেক্সট প্রশ্ন, কে কেন্দ্রীয় সরকার কর্তৃক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর পরিচালক নিযুক্ত করা হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর পরিচালক নিযুক্ত
করা হয়েছে, একটু টাইপিং মিস্টেক রয়েছে, কাকে করা হয়েছে, এখানে হবে কাকে। সো সঠিক উত্তর হচ্ছে কে, ইডি। ইডি হচ্ছেন কে, ইডি এর পরিচালক, বর্তমান ইডি এর পরিচালক কে। সঠিক উত্তর হবে অপশন ক, রাহুল নবীন। রাহুল নবীন, বাকি অপশন গুলো রয়েছে টিভি সোমনাথন, তপন কুমার ডেকা, প্রবীণ সুদ। টিভি সোমনাথন বর্তমান ফিনান্স সেক্রেটারি, যাকে ক্যাবিনেট সেক্রেটারিও হিসেবেও নিযুক্ত করা হয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি, গুরুত্বপূর্ণ ক্যাবিনেট সেক্রেটারি। তপন কুমার ডেকা হলেন আইবি এর হেড, আইবির হেড, আর প্রবীণ সুদ হলেন সিবিআই এর ডিরেক্টর, সিবিআই এর হেড, তাহলে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতের 78তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল? ভারতের 78তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন খ, ডেভেলপড ইন্ডিয়া। অপশন খ, ডেভেলপড ইন্ডিয়া। আপনাদের কাছে এখান থেকেও একটা প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্নটি হচ্ছে, এবছর ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করেছে? এবছর ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করেছে? আপনারা উত্তরটি কমেন্ট করে জানাবেন, কমেন্টে লিখবেন আর ডি দিয়ে হাইফেন দিয়ে অ্যান্সার লিখবেন, কততম প্রজাতন্ত্র দিবস পালন করেছে ভারত এই বছর, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তার জন্যই প্রশ্ন দেওয়া। ভারত এবছর কততম স্বাধীনতা দিবস পালন করেছে? সঠিক উত্তর হচ্ছে 78। কততম প্রজাতন্ত্র দিবস পালন করা করেছে সেটা কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ইউপিআই এর মাধ্যমে কর প্রদানের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এখন প্রতি লেনদেনে কত টাকা করেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইউপিআই এর মাধ্যমে কর প্রদানের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এখন প্রতি লেনদেনে কত টাকা করেছে? সঠিক উত্তর হবে অপশন ঘ, 5 লক্ষ টাকা। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ক, 15ই আগস্ট। 15ই আগস্ট। ন্যাশনাল ইয়ুথ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়, সরি, এইটার উত্তর 15ই আগস্ট নয়, 12ই আগস্ট হবে, সরি, এক্সট্রিমলি সরি, 12ই আগস্ট। প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল ইয়ুথ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয় 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে, জন্মদিন উপলক্ষে, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়, আর ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয় 12ই আগস্ট। একটু মিস্টেক হলো, এবং আপনাদের যে নোটস প্রোভাইড করা হবে সেটা টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। এইখানে একটু ইনফরমেশনটা ভুল লেখা আছে, আমাদের যে অ্যান্সার দেওয়া রয়েছে অ্যান্সারে একটু ইনফরমেশনটা ভুল আছে, সেখানে লেখা আছে যে 12ই আগস্ট স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেটা ভুল, সেটা হচ্ছে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়, এই কথাটা লিখতে গিয়ে একটু টাইপিং মিস্টেক হয়েছে, সেটা ঠিক করে নেবেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম প্যারা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন তিনি হলেন কে? সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম প্যারা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন তিনি হলেন জিয়া রয়। জিয়া রয় মুম্বাইয়ের বাসিন্দা, জিয়া রয় তিনি 16 বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করেছেন, যেটা সবথেকে দ্রুততম, যেটা সবথেকে দ্রুততম, সময় নিয়েছে 17 ঘন্টা 25 মিনিট। তাহলে এইসব ইনফরমেশন জেনে রাখতে হবে, তিনি হলেন মুম্বাইয়ের বাসিন্দা, ইন্ডিয়ান দ্রুততম প্যারা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন, সময় নিয়েছেন 17 ঘন্টা 25 মিনিট। নেক্সট আর নেই, এই ছিল আমাদের আগস্ট মাস থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, যেগুলো মিসলেনিয়াস এক্সামের পাশাপাশি ফ্ল্যাগশিপ, তারপরে WBCS, CGL সমস্ত এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এভাবে আলোচনা করতে থাকবো মাসিক ওয়াইজ, এবং আমরা পরীক্ষার জন্য অবশ্যই ফোকাস করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আসবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে, আগামীতে আপনারা কি চান। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।